আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর পূর্ববর্তী ভিডিওতে আমরা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেখানে এটুকু হয়তো সকলে বুঝতে পেরেছি যে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত এই তত্ত্বগুলো কোনোটাই কিন্তু সঠিকভাবে প্রমাণিত নয়। ঠিক একই রকমভাবে এই তত্ত্বগুলো প্রমাণিত না হলেও সেগুলোকে ভিত্তি ধরে পরবর্তীকালে বর্তমান আধুনিক যে ধারণাগুলো বিগ ব্যাং থিওরি তার মধ্যে একটি অন্যতম, পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিষয়গুলোকে কিন্তু যথেষ্ট সহকারে আলোচনা করা হচ্ছে। ঠিক একই রকমভাবে আমরা দেখব পৃথিবীর যে অভ্যন্তরভাগ, পৃথিবী সৃষ্টির পরবর্তী কাল থেকে যেটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল তার থেকে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর অভ্যন্তরভাগ জানার কৌতূহল মানুষের মধ্যে কিন্তু অনেক দিন থেকেই রয়েছে। সেক্ষেত্রে আমরা এই পৃথিবীর যে ব্যাসার্ধ জানি সেটি হলো প্রায় 6400 কিলোমিটার, তার মাত্র 0.01% কিন্তু জানতে সক্ষম হয়েছি, তার মানে খুবই কম। মানুষ খনিজ দ্রব্যের সন্ধানে যে গর্তগুলো মাটির মধ্যে খোঁড়ে সেগুলো কত বড়জোর, 4 কিলোমিটার, 5 কিলোমিটার গভীর। অনেক সময় আমরা নলকূপ খনন করে থাকি, বিভিন্ন স্থানে গভীর নলকূপ বসানো হয় যেগুলোর গভীরতা বড়জোর 7 থেকে 8 কিলোমিটার বা 10 কিলোমিটার। তাহলে এই পৃথিবীর যে গভীরতম অংশ বা অভ্যন্তরভাগ সেটি সম্পর্কে জানার উৎসাহ কিন্তু মানুষের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে এবং মানুষ নানাভাবে চেষ্টা করছে পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানবার। পৃথিবী পৃষ্ঠের উপর কতগুলো উল্কা পতিত হয় তাদের সাহায্যে আমরা পৃথিবীর ভেতরের কিছু তথ্য জানতে পারি, কারণ সেই উল্কাগুলো একইভাবে গঠিত হওয়ার কারণে, মানে পৃথিবী সৃষ্টির যে তত্ত্ব সেখানে আমরা যেটা শুনেছিলাম যে পৃথিবী সৃষ্টির যে বিভিন্ন তত্ত্ব তার মধ্যে কিন্তু বিভিন্ন উল্কা সেগুলো তৈরি হয়েছিল, তাদের গঠন আর পৃথিবীর অভ্যন্তরের গঠন আমরা কিছুটা মিল কোনো কোনো ক্ষেত্রে পেয়ে থাকি। এক্ষেত্রে পৃথিবীর অভ্যন্তরের গঠন সম্পর্কে জানার জন্য যে পদ্ধতিগুলোকে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে যে ভূকম্পীয় তরঙ্গ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ভেতরে ভূ অভ্যন্তরে কিছু ভূমিকম্পের তরঙ্গ তৈরি হয়, আমরা অনেক সময় কেঁপে উঠি ভূমিকম্পের কারণে, সেগুলো হচ্ছে কতগুলো তরঙ্গ, এই তরঙ্গগুলো হচ্ছে পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে কিন্তু পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে ভূমিকম্প তরঙ্গ যখন কোনো বস্তুর মধ্য দিয়ে যায় তখন তার গতিবেগ ওই বস্তুটির যে ভৌত ধর্ম তার উপর নির্ভর করে, অর্থাৎ গতিবেগ যদি আমরা পরিমাপ করতে যাই সেক্ষেত্রে বস্তুর ওই সমস্ত ধর্ম আমাদের জানা যায়। তাই বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তরের বহু তথ্য কিন্তু এভাবে জানতে পেরেছে ভূকম্পীয় তরঙ্গের দ্বারা। এছাড়াও ভূ অভ্যন্তরের সম্পর্কে জানবার ক্ষেত্রে পদার্থবিদ্যার কিছু সূত্র সেখানে কিন্তু সাহায্য করেছে। স্নেল বলে একজন বিজ্ঞানী রয়েছেন, পদার্থবিদ, তার সূত্র অনুযায়ী কোনো তরঙ্গ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তার অভিমুখ কেন্দ্রের দিকে বেঁকে যায়। এ থেকে কিন্তু আমরা বুঝতে পারি ভূপৃষ্ঠ থেকে যতই ভূ অভ্যন্তরের দিকে যাওয়া যায় ততই ভারী উপাদান দ্বারা সেটি কিন্তু গঠিত, তার মানে পৃথিবীর অভ্যন্তরভাগ মূলত কঠিন এবং ভারী পদার্থ সমৃদ্ধ। এই ভূকম্পীয় তরঙ্গের সাথে সাথে অগ্নুৎপাত সেটি থেকেও ভূ অভ্যন্তরভাগের কিছুটা ধারণা আমরা পেয়ে থাকি, কারণ এই অগ্নুৎপাতের ফলে ভূ অভ্যন্তরভাগ থেকে এখনও কিছু পদার্থ বেরিয়ে আসে যেগুলোকে আমরা ম্যাগমা লাভা বলে থাকি, এর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু কিছুটা ধারণা পাওয়া যায়। তাহলে এবার এই ভূকম্পীয় তরঙ্গ যেহেতু একটু আমাদের এখানে জেনে নিতে হবে, তাহলে ভূকম্পীয় তরঙ্গ পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে একটি ধারণা দেয়। এই তিনটি তরঙ্গ বিশ্লেষণ করে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে একটু জানতে পারি, কিভাবে একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। এই পি তরঙ্গ হলো একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এক্ষেত্রে তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলি সেদিকেই কাঁপতে থাকে, এর গতিবেগ যতগুলো তরঙ্গ আমরা দেখব তার মধ্যে সবচেয়ে বেশি, আর এটি এমন তরঙ্গ যেটি কঠিন তরল আর গ্যাসীয় সকল বস্তুকণার মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে, আর এটি সরাসরি পৃথিবীর কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে অপর প্রান্তে এই দিক থেকে পৃথিবীর অপর দিকে চলে যেতে পারে। এর গতিবেগ যদি আমরা দেখি তাহলে দেখব প্রতি সেকেন্ডে ভূত্বকে 4.28 থেকে 6.5 কিলোমিটার, গুরুমণ্ডলে 6.4 থেকে 13.4 কিলোমিটার এবং কেন্দ্রমণ্ডলে 8 থেকে 11 কিলোমিটার। তাহলে তিনটি মাধ্যমে তিন রকম গতিবেগে এই পি তরঙ্গ প্রবাহিত হয়। তাহলে এর গতিবিধি খেয়াল করলে বোঝা যেতে পারে কোনটি কী মাধ্যম বা পৃথিবীর অভ্যন্তরে কোন ধরনের মাধ্যমের অবস্থান রয়েছে, এটি কিন্তু আমাদের ধারণা দিয়ে দিচ্ছে। একইভাবে যদি আমরা এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা মধ্যবর্তী মাধ্যমিক তরঙ্গ সেটিকে দেখি তাহলে দেখব
এটি হলো অনুপ্রস্থ তরঙ্গ, যেখানে পি তরঙ্গ হলো অনু দৈর্ঘ্য। এক্ষেত্রে অনুপ্রস্থ তরঙ্গে আমরা কি দেখব, তরঙ্গ যেদিকে প্রবাহিত হয় মাধ্যমের কণাগুলিও তার উল্লম্ব দিকেই কাঁপতে থাকে। তোমরা এই ছবির মধ্যে দেখো কোনটি প্রবাহ দিক এবং কিভাবে তার অনুপ্রস্থ তরঙ্গ বা কণাগুলি সেদিকেই কাঁপতে থাকে। আর পি তরঙ্গের থেকে কিন্তু এস তরঙ্গের গতিবেগ কম হয়ে থাকে এবং এটি সব মাধ্যমের মধ্যে দিয়েও প্রবাহিত হতে পারে না, কেবলমাত্র পৃথিবীর কঠিন অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তরল অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তাহলে যখন এই তরঙ্গ আসবে তার মানে কি বুঝবো আমরা, যে এর গতিবেগ প্রথম কথা তরল মাধ্যমের প্রবেশ করল না, তার মানে কোনো একটা জায়গায় সেটি হারিয়ে যাবে এবং কঠিন মাধ্যমের মধ্য দিয়ে এটি প্রবাহিত হবে, যে কারণে তরল বহিঃ কেন্দ্রমণ্ডল অতিক্রম করে এই তরঙ্গ অন্য প্রান্তে কিন্তু পৌঁছাতে পারে না। যেমন পি তরঙ্গ এক দিক থেকে আরেক দিকে পৌঁছে গেল, যেহেতু মাঝখানে পৃথিবীর একটি গলিত কেন্দ্রমণ্ডল রয়েছে সে কারণে তার মধ্য দিয়ে এই গতিবেগ কিন্তু পৃথিবীর অপর প্রান্তে পৌঁছতে পারে না। এক্ষেত্রে পৃথিবী ভূপৃষ্ঠে এর গতিবেগ হলো প্রতি সেকেন্ডে 2.29 থেকে 3.56 কিলোমিটার, আর গুরুমণ্ডলে কিন্তু এর গতিবেগ হলো 3.55 থেকে 7.23 কিলোমিটার, যেহেতু বলা হলো পি তরঙ্গের থেকে এস তরঙ্গের গতিবেগ অনেকটাই কম। এবার শেষ আমরা দেখে নেব আরেকটি তরঙ্গ, সেটি হলো এল তরঙ্গ। তোমরা তাহলে এখানে বুঝবার চেষ্টা করো কেন আমি এই তরঙ্গগুলো বলছি আর পি তরঙ্গ এস তরঙ্গ কীভাবে ধারণা দিচ্ছে, কোনটি কঠিন মাধ্যম, কঠিন তরল মাধ্যম, কোনটি সান্দ্রতাযুক্ত, সেই বিষয়গুলো কিন্তু আমরা কিছুটা হলেও ধারণা পাচ্ছি এই তরঙ্গের গতিবিধি লক্ষ্য করে। এল তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখব এটি হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে যে তরঙ্গ প্রবাহিত হয়। পৃথিবীতে যখন কোনো ভূমিকম্পের সৃষ্টি হয় প্রথম পি তরঙ্গ এসে পৌঁছায়, তার পেছন পেছন এস তরঙ্গ এসে পৌঁছায় এবং সব শেষে এল তরঙ্গ, যেটি আমাদের বাড়িকে ডানে বায়ে বা বাড়িগুলোকে কাঁপায় বা রাস্তাঘাটে ফাটল ধরে, তার মূল কারণ কিন্তু হলো এই এল তরঙ্গ যেটি সমান্তরালভাবে প্রবাহিত হয়। আর এটি পার্শ্ব তরঙ্গ, এই তরঙ্গ সবসময় যেহেতু ভূপৃষ্ঠের ওপর দিয়ে যায় তাই ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করলেই কিন্তু এল তরঙ্গ হারিয়ে যাবে, মানে সেটির আর অস্তিত্ব থাকবে না। যে কারণেই কিন্তু আমি বললাম যে ভূকম্পনজনিত যে ধ্বংস তার পেছনে এই তরঙ্গ সবচেয়ে বেশি দায়ী। আর এই এল তরঙ্গকে সাধারণত লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গ এই দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। এখানে শুধু তোমরা একটু ধারণা নিয়ে যাও যে লাভ তরঙ্গ হলো এস তরঙ্গের মতো বস্তুকণার যে ওঠানামা, তার মাধ্যমে যে তরঙ্গ ভূপৃষ্ঠে প্রবাহিত হয় তাকে লাভ তরঙ্গ বলে। যেহেতু ব্রিটিশ গণিতজ্ঞ এইচ লাভ তিনি এই তরঙ্গের পরিচিতি ঘটান, তার জন্য এটিকে বলা হয় লাভ তরঙ্গ। র্যালে তরঙ্গ প্রবাহিত হয় সাধারণত ভূপৃষ্ঠের উপর দিয়েই, কারণ এটি এল তরঙ্গের অংশ। এটি সাধারণত বস্তুকণার ওঠানামা এবং সংকোচন প্রসারণ এই দুটি প্রকৃতির সমন্বয়ে ভূপৃষ্ঠের ওপরের অংশ দিয়ে প্রবাহিত হয়। বিজ্ঞানী লর্ড রেলিক 1885 সালে এই তরঙ্গের অস্তিত্বের কথা কিন্তু বলেছিলেন। এক্ষেত্রে আমি যদি এবার তোমাদের বলি এল তরঙ্গের গতিবেগ, সেক্ষেত্রে আমরা দেখব এল তরঙ্গ সেকেন্ডে 4 থেকে 4.3 কিলোমিটার, তুলনামূলকভাবে কিন্তু সেটি পি বা এস তরঙ্গের থেকে কম, কিন্তু যেহেতু সেটি ভূপৃষ্ঠীয় তরঙ্গ যে কারণে তার ক্ষয়ক্ষতির পরিমাণ হলো অনেক বেশি। আচ্ছা, এবার আমরা তাহলে খুব সংক্ষেপে পৃথিবীর যে স্তরবিন্যাস, যে এই পি এস তরঙ্গের গতিপথ, তাদের গতিপথ পরিবর্তনের কারণ এবং এই পরিবর্তনের পেছনে শিলার যে ভৌত ধর্ম, এই বিষয়গুলোর মাধ্যমে এবং পি ও এস তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ কোণের মান থেকে ভূ অভ্যন্তরের যে পদার্থ বা স্তরগুলো রয়েছে তার কিছু বৈশিষ্ট্য আলোচনা করে নেব। এক্ষেত্রে প্রথম আমরা দেখে নেব ভূত্বক। সবচেয়ে ওপরে ভূপৃষ্ঠের যে বাইরের আবরণ, যেটিকে আমরা বলে থাকি ভূত্বক বা শিলামণ্ডল, এটিকে অসমণ্ডলও বলা হয় যেহেতু বেশিরভাগ অংশই হচ্ছে শিলা দ্বারা গঠিত। এই স্তরটির বৈশিষ্ট্য যদি আমরা খেয়াল করি তাহলে দেখব গভীরতা মোটামুটি 50 কিলোমিটার থেকে 10 কিলোমিটার। এখানে 50 থেকে 10 বলার অর্থ হলো যেহেতু এখানে দু ধরনের ভূত্বক বা এর উপবিভাগ দেখা যায়, একটি মহাদেশীয় এবং একটি মহাসাগরীয়। সামুদ্রিক ভূত্বক বলতে সমুদ্রের তল থেকে শিলামণ্ডলের নিচ পর্যন্ত, এবং মহাদেশীয় ভূত্বক বলতে আমরা বুঝি একদম ভূত্বকের উপরে যে শক্ত কঠিন পাহাড় পর্বত তার উপর থেকে শিলামণ্ডলের নিচ পর্যন্ত, যে কারণে শিলামণ্ডলের এই যে পাহাড় পর্বতের উপর থেকে গভীরতা সেটি অনেক বেশি হবে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার, আর মহাসাগরের তলদেশের জায়গাটুকু অনেকটাই কম, সে কারণে 3 থেকে 10 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এই স্তরটির ঘনত্বের ক্ষেত্রে আমরা দেখব এই স্তরের আপেক্ষিক ঘনত্ব কিন্তু অনেকটাই কম মহাদেশীয় অংশের, অর্থাৎ যেটি উপরের স্তর সেখানকার গড় ঘনত্ব 2.7 থেকে 2.75 প্রতি গ্রাম ঘন সেন্টিমিটার। অপরদিকে মহাসাগরীয় অংশের ঘনত্ব একটু বেশি, 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। অর্থাৎ এই স্তরের যাবতীয় পদার্থ জলের থেকে 2 থেকে 3 গুণ ভারী, সেটিকেই আমরা বলে থাকি আপেক্ষিক ঘনত্ব। অর্থাৎ জলের থেকে কত গুণ ভারী, সেক্ষেত্রে এটি দাঁড়ালো 2.7 থেকে 2.75 এবং 2.9 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার।
এক্ষেত্রে উষ্ণতা ঘনত্ব আর গঠন অনুসারে এই যে ভূত্বক বা শিলামণ্ডল এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি মহাদেশীয় ভূত্বক। এই বিষয়টিকে তোমরা খুব ভালো করে বুঝে নেবে কোনটি মহাদেশীয় ভূত্বক এবং কোনটি সামুদ্রিক ভূত্বক, কারণ এই বিষয়গুলি এর পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে ঘুরে ফিরে বারবার আসবে এবং সেখানে মহাদেশীয় ভূত্বক এবং সামুদ্রিক ভূত্বক এই কথা দুটোই কিন্তু আমি ব্যবহার করব। তাহলে তোমরা এই ছবির মধ্যে দেখো শিলামণ্ডলের যদি আমরা দুটো উপবিভাগ ধরে নিই তাহলে মহাদেশীয় ভূত্বক উপরে অবস্থান করছে এবং সামুদ্রিক ভূত্বক নিচে অবস্থান করছে। ভূত্বকের ওপরের যে শক্ত আর কঠিন মহাদেশীয় অংশ যার উপরে আমরা বসবাস করি, যার উপরে উদ্ভিদ জন্মায়, বাড়িঘর তৈরি হয়, রাস্তাঘাট তৈরি হয়, সেটি হলো মহাদেশীয় ভূত্বক। আর এই অংশটি মূলত সিলিকন, অ্যালুমিনিয়াম এই যে হালকা জাতীয় পদার্থ তার দ্বারা কিন্তু গঠিত, যে কারণে এটিকে বলা হয় সিয়াল, এসআই অর্থাৎ সিলিকন, অ্যালুমিনিয়াম অর্থাৎ এএল। তাহলে একসাথে করলে কি হলো এসআইএএল অর্থাৎ শিয়াল। মহাদেশীয় ভূত্বকের যে অংশ তার মানে সেটি শিয়াল দিয়ে গঠিত। এখানে পি তরঙ্গের গতিবেগ 6.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। আর সামুদ্রিক ভূত্বকের ক্ষেত্রে আমরা দেখব এটি ভূত্বকের নিচে অবস্থান করছে, যেটি মূলত সিলিকা বা সিলিকন এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত। অ্যালুমিনিয়ামের তুলনায় যেহেতু ম্যাগনেশিয়াম কিছুটা ভারী তাই ভারী পদার্থ নিচের দিকে অবস্থান করে, যে কারণে দেখা যাবে সমুদ্রের নিচের যে ভূত্বকটিকে পায় সমুদ্র সেটি হলো মহাসাগরীয় ভূত্বক। তাই এই স্তরটিকে একদিকে বলা হয় মহাসাগরীয় ভূত্বক, অপরদিকে যেহেতু সিলিকা এবং ম্যাগনেশিয়াম দ্বারা গঠিত তাই এই স্তরটির অপর নাম হলো সীমা। আর এই অংশটি নমনীয় এবং স্থিতিস্থাপক। অসমণ্ডলের যে বা শিলামণ্ডলের শিয়াল ও সীমাস্তরের মধ্যেকার যে বিযুক্তি রেখা বা সংযোগ স্থল সেটিকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা, দুটো স্তরের মধ্যবর্তী একটি বিভেদ অঞ্চল বা সংযুক্ত অঞ্চল। একইভাবে এবার আমরা গুরুমণ্ডল যদি আলোচনা করি সেক্ষেত্রে দেখব গুরুমণ্ডল শিলামণ্ডলের নিচে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং পৃথিবীর মোট আয়তনের 34.53% স্থান দখল করে রয়েছে। এই স্তরটি মূলত শিলামণ্ডলের পর যে মাঝখানের বিভেদ অঞ্চল যেটিকে আমরা বলে থাকি মোহ বিযুক্তি রেখা বা মোহর ভিসিক বিযুক্তি তল, তার ঠিক নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত। এখানে যে পদার্থগুলো দ্বারা গঠিত সেগুলো হলো লোহা, ম্যাগনেশিয়াম, বায়োটাইট, অলিভিন, পাইরক্সিন এই ধরনের পদার্থ। আর যত গভীরের দিকে আমরা যাব তত এখানকার উষ্ণতা কিন্তু বাড়তে থাকে। এই স্তরের গড় তাপমাত্রাই হলো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, যেখানে 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড, 2900 কিলোমিটার গভীরতায় দেখা যাবে 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি আমরা এর আপেক্ষিক ঘনত্ব অর্থাৎ যেটি জলের থেকে কতগুণ বেশি ভারী এই বিষয়টিকে দেখি তাহলে দেখব গুরুমণ্ডলের গড় ঘনত্ব প্রায় 3.32 থেকে 5.2 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার, এবং তাপমাত্রার মতো এটিরও কিন্তু ওপর থেকে যত নিচের দিকে যাওয়া যায় তার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। সুতরাং এটি বলা যায় যে গুরুমণ্ডলের ঘনত্ব মোটামুটি জলের চেয়ে 4 থেকে 5 গুণ ভারী। গুরুমণ্ডলের যদি আমরা উপাদান ভিত্তিক তারতম্য বা উপবিভাগ লক্ষ্য করি সেক্ষেত্রে কোথাও তোমরা দুটো শ্রেণী বিভাগ কোথাও তিনটে পাবে। আমি এক্ষেত্রে তোমাদের তিনটি ধরেই বলে দিচ্ছি যে বহিঃগুরুমণ্ডল, মধ্য গুরুমণ্ডল এবং অন্তঃগুরুমণ্ডল। এর ক্ষেত্রে বহিঃগুরুমণ্ডলের বিস্তার যদি আমরা দেখি সেটি হলো শিলামণ্ডলের পরবর্তী মোহরভিসিক যে বিচ্ছেদ তল তার থেকে প্রায় 400 কিলোমিটার গভীর পর্যন্ত বিস্তৃত। এখানে মূলত যে উপাদানগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা দেখব ক্রোমিয়াম, লোহা, সিলিকা আর ম্যাগনেশিয়াম। ক্রোমিয়ামকে আমরা বলি CHRO, লোহা ফেরাস, সিলিকাকে বলা হয় সংক্ষেপে আমরা লিখি SI এবং ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে MA। তাহলে এগুলোকে একসাথে জুড়ে দিলে দাঁড়ায় ক্রোফেসীমা। তাই বহিঃগুরুমণ্ডলের অপর নাম কিন্তু ক্রোফেসীমা স্তর। এই অংশের 300 কিলোমিটারের কাছাকাছি প্রায় সমস্ত উপাদান কিন্তু গলনাঙ্কের কাছাকাছি থাকায় আংশিক নরম বা অর্ধতরল বা সান্দ্র পদার্থরূপে বা ম্যাগমা রূপে অবস্থান করে। বহিঃগুরুমণ্ডলের ওপরের এই অংশ যেটিকে আমরা ক্ষুব্ধ মণ্ডল বা অ্যাস্থেনোস্ফিয়ার নামে চিনে থাকি, যেখান থেকে পৃথিবীর যে অগ্নুৎপাতগুলো ঘটে থাকে মূলত এই অ্যাস্থেনোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল থেকে বা ম্যাগমা চেম্বার থেকে ভূপৃষ্ঠের বাইরে ফাটল পথে বেরিয়ে আসে। এর পরবর্তী মধ্য গুরুমণ্ডলে আমরা দেখব এই 400 কিলোমিটার পর থেকে প্রায় 650 কিলোমিটার পর্যন্ত মধ্য গুরুমণ্ডল বিস্তার লাভ করেছে, এবং এখানে অ্যালুমিনিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ সেটি কিন্তু বেশি পরিমাণে অবস্থান করতে দেখা যায়। এর পরবর্তী গুরুমণ্ডলের আরেকটি স্তর হলো অন্তঃগুরুমণ্ডল, যেটি গুরুমণ্ডলের সবচেয়ে নিচের দিকে এবং কেন্দ্রমণ্ডলের কাছাকাছি অবস্থান করছে। এই অন্তঃগুরুমণ্ডল প্রায় 650 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অংশটি সমগ্র গুরুমণ্ডলের প্রায় 49.2%, প্রায় ধরে নাও তোমরা 50% এলাকা কিন্তু ও একাই দখল করে রয়েছে। আর এখানকার যে পদার্থগুলো মূলত লক্ষ্য করা যায় সেগুলি হলো নিকেল, লোহা, সিলিকা, ম্যাগনেশিয়াম, যে কারণে নিফেসীমা
এনআইতে নিকেল, এফইতে ফেরাস বা লোহা, এসআইতে সিলিকা এবং এমএতে ম্যাগনেসিয়াম। তাহলে এই পদার্থগুলোর অবস্থানের কারণে অন্তঃগুরুমণ্ডলের অপর নাম হলো নিফেসীমা স্তর। এর পরবর্তী যে স্তরটি হলো কেন্দ্রমণ্ডল, যেটি পৃথিবীর ঠিক মাঝখানে বা কেন্দ্রের চারদিকে 3,475 কিলোমিটার বিস্তৃত। এই অংশটি অর্থাৎ কেন্দ্রমণ্ডল এবং গুরুমণ্ডল তার মধ্যবর্তী একটি বিচ্ছেদ রেখা অবস্থান করে, যাকে আমরা বলে থাকি গুটেনবার্গ বিযুক্তি রেখা। এই বিযুক্তি তলের নিচ থেকে পৃথিবীর গভীরতা পর্যন্ত প্রায় পৃথিবীর কেন্দ্রবিন্দু অর্থাৎ 6,400 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তার লাভ করেছে। এই কেন্দ্রমণ্ডলটি হলো পৃথিবীর সবচেয়ে ভারী পদার্থ, যেমন লোহা, নিকেল, পারদ, সীসা প্রভৃতি দিয়ে গঠিত। আর এখানে প্রচণ্ড চাপ ও তাপের কারণে সমস্ত পদার্থ তরল অবস্থায় রয়েছে। বাকি আমরা যেমন দেখলাম যে শিলামণ্ডল জলের থেকে 2-3 গুণ বেশি ভারী, গুরুমণ্ডল 4-5 গুণ ভারী, কিন্তু কেন্দ্রমণ্ডলের ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কিন্তু সবচেয়ে বেশি, যেটি জলের থেকে প্রায় 10-12 গুণ ভারী। আর যত আমরা ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করব, প্রতি 32 মিটার নিচে এর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে কিন্তু বাড়তে থাকে, যে কারণে পৃথিবীর একদম কেন্দ্রবিন্দুতে যদি গিয়ে কেউ পৌঁছয় তাহলে সেখানকার উষ্ণতা 4,000 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার মানে বোঝাই যাচ্ছে 4,000 ডিগ্রি সেন্টিগ্রেড মানে একটি জ্বলন্ত গলন্ত অবস্থায় কিন্তু কেন্দ্রমণ্ডলের অবস্থান এখনও রয়েছে। কেন্দ্রমণ্ডলের যেহেতু প্রধান দুটি উপাদান হলো লোহা এবং নিকেল, ফেরাস এবং এনআই, তাই এই স্তরটিকে বলা হয় নিফে স্তর। এখানে এনআই হলো নিকেল এবং এফই অর্থাৎ ফেরাস হলো লোহা। কেন্দ্রমণ্ডলের যদি উপাদান বা বৈশিষ্ট্যগতভাবে আমরা এর উপবিভাগ লক্ষ্য করি তাহলে দেখা যাবে অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডল বলে দুটো কিন্তু স্তর এখানে দেখা যায়। একটি কেন্দ্রমণ্ডলের ভেতরে 1,225 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট স্তর, যেটি অন্তঃকেন্দ্রমণ্ডল, যেটি জলের থেকে প্রায় 13 গুণ ভারী, এবং এই স্তরটি লোহা, নিকেল এবং অন্যান্য কিছু ভারী খনিজ পদার্থ যেমন পারদ, সীসা প্রভৃতি দ্বারা গঠিত। এই স্তরের উষ্ণতা প্রায় 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বহিঃকেন্দ্রমণ্ডল সেটি দেখা যাবে অন্তঃকেন্দ্রমণ্ডলের বাইরে, মানে যে স্তরটি গুরুমণ্ডলের কাছাকাছি বা গুরুমণ্ডলের পরবর্তী স্তর, সেক্ষেত্রে এটি 2,250 কিলোমিটার ব্যাসার্ধযুক্ত, আর এটির ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব 5-10 গুণ। এক্ষেত্রে তোমরা একটি বিষয় মনে রাখবে যে কেন্দ্রমণ্ডলের যে দুটো উপবিভাগ বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডল, অন্তঃকেন্দ্রমণ্ডল মানে একদম কেন্দ্রে কেন্দ্রকে ঘিরে যে স্তরটি রয়েছে, আর বহিঃকেন্দ্রমণ্ডল হলো গুরুমণ্ডলের পরবর্তী যে স্তরটি কেন্দ্রমণ্ডলের অন্তঃকেন্দ্রমণ্ডলকে ঘিরে রয়েছে। এই অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী একটি বিযুক্তি রেখা রয়েছে, যেটি মূলত প্রকৃতপক্ষে কঠিন অন্তঃকেন্দ্রমণ্ডল এবং তরল বহিঃকেন্দ্রমণ্ডলের সীমারেখা। তার নাম হলো লেম্যান বিযুক্তি। তাহলে আজ এই ভিডিওতে আমরা মূলত জেনে নিলাম ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস, সেক্ষেত্রে শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এবং এই শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল নির্ধারণের ক্ষেত্রে বিশেষ করে ভূকম্পীয় তরঙ্গ কীভাবে তার বিভিন্ন তরঙ্গের গতি প্রকৃতির দ্বারা এই স্তর বিন্যাসে সহযোগিতা করেছে সেই বিষয়টি। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেব ভূমিরূপের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি হলো সমস্থিতি বা আইসোস্ট্যাসি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।